করোনা ভাইরাসের সংক্রমণে বিশ্বের অধিকাংশ দেশেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও আর এই কোভিড নাইন্টিনের সংক্রমণ রুখতে ভারতে চলছে লকডাউন এর ফলে কাজ হারানো দুস্থ অসহায় মানুষের সাহায্যের জন্য সরকারের পাশাপাশি এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় করোনা লকডাউনে বিপর্যস্ত দরিদ্র পরিবারের সাহায্যার্থে হাত বাড়িয়েছে এই সংগঠন তেমনি এক উদ্যোগ দেখা গেল হুগলির ধনিয়াখালীর জয়হরিপুর এলাকায় এখানে তারা চাল ডাল চিড়ে মুড়ি খাদ্যদ্রব্য তুলে দেন বেশ কিছু দুস্থ পরিবারের হাতে কন্যগড় হুগলি থেকে বরুণ গুহর রিপোর্ট খবরের দর্পণ যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট